জিকির শরীরটাকে মজবুত করে, দিনটাকে মজবুত করে। সুবহানাল্লাহ বলবেন না? জিকির কি করে? শরীরকে মজবুত করে, দিনকে মজবুত করে। আমি হযরতের যে কথাগুলো বলছি এগুলো আমরা বুঝার বিষয় না, এগুলো আমরা কি বলেন আমরা বুঝার বিষয় নাই, এগুলো আমাদের দ্বারা হবে না, কল্পনাও হবে না। তা আমাদের দিল দুর্বল, গুনায় গুনায় আমাদের দিল কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। আর জিকিরে জিকিরে এদের দিল কি হয়ে গেছে? কিরকম তাজা সাহাবীর দিল, কিরকম তাজা। বাঘের কানে ধরে কি কয়? বাঘের কানে ধরে ছোট কেউ নাই কানে ধরতাম, ছোট কেউ নাই কানে ধরতাম, নিজের কানে ধরিয়ে বাঘের কানে ধরে কি কয়? চল রাস্তা দেখা দে। আচ্ছা কি কি ছিল, কি শক্তি ছিল দিলে? হাজার সফি না, কিস্তি ডুবে গেছে, কিস্তি ডুবে গেছে, নদীতে নৌকা কি ডুবে গেছে, নামছে, একটা ভাঙ্গা কাঠে ছাওয়ার হয়েছে, কোথায় কুল কিনারাহীন সাগর মহাসাগর যাবে কোথায়? এটাকে চালাতেছে 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 চালা চালা এক জায়গায় গিয়ে পা মাটিতে লাগছে, বুঝছে কুল এসে গেছে। সাগরের কুলও হয় কয়েক হাত কয়েক সময়, কুলে হাঁটতে 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 কাছে গেছে, দেখে আর কিছু নেই, শুধুই জঙ্গল শুধু জঙ্গল, আর বাঘ পানি খেতে আসছে ইনি সামনে। ফিনা কি বলল, তুই বাঘ আমার চিনস, আমি মোহাম্মদ রসুল্লাহ সাহাবি। কি কয়? কন আমি মোহাম্মদ রসুল্লাহ সাহাবি। আল্লাহ বাঘের জবান খুলে দিছে, বাঘে ক মোহাম্মদ রসুল্লাহকে দেখি নেই, সাহাবিকে দেখছি, তোমাকে দেখছি, আসো তুমি আমার পিঠে উঠো। এবার বাঘ এলান শুরু করছে, বাঘের আওয়াজ দিয়া চিল্লাইয়া, হে জঙ্গলের পশুগুলো শুনো, মোহাম্মদ রসুল্লাহর সাহাবিকে দেখতে আসো। সব জানোয়ার দুদিন গিয়ে দাঁড়ায় রয়েছে, সব সমস্ত জানোয়ার গুলো দুদিন গিয়ে দাঁড়াইছে হযরত সফিনা বাঘের পিঠে। বাঘ হাঁটতেছে আর জানোয়ার গুলো গাঢ় বনা দিচ্ছে, আর জানোয়ার গুলোর ভাষা দিয়ে সফিনাকে বলছে, সফিনা মদিনায় তৈয়বায় গেলে রওজায়ে আতহারে আমাদের সালাম বলে দিও। শরীরটাকে এই পরিমাণ তাকাত ওয়ালা বানা, সুবহানাল্লাহ বলবেন না? চলছে 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 জঙ্গল চলছে, শত মাইল হাজার মাইল চলছে চলছে চলছে, বাঘের পিছে সফিনা, দুপাশে শুধুই কি গার্ড বোনার, কিসের? পশুদের। জঙ্গল শেষ, জনপদে এসে বাঘ বলল, সাহাবী রসুল যান ফিরে যান, মদিনায় তৈয়বা রসুলের রওজা সালাম বলে দিবেন, যান। আন্না যিকরা ইউকাফিল কলব ওয়াল বাদানা, হ্যাঁ ওগুলো শুধুই আমাদের সামনে তারিখ, আমাদের সামনে শুধু এগুলো ইতিহাস। হ্যাঁ হাজ পালনপুর রহমতুল্লাহ একবার বলেন, কারগুজারি তোমাদেরকে কত শোনাবো, নিজে কারগুজারি হয়ে যাও। বলেন নিজের কারগুজারি কি? কালকে কথাটা শুনেই বলি, আশা করি শোনাবো, কত পরশুর কথাটা শোনাবো, রাত দেড়টা, রাত দেড়টা মহেশখালী থেকে কক্সবাজার রোডে এক গাড়ি ডাকাত আমাদেরকে হামলা করলো, এদিক থেকে এদিক থেকে সামনে থেকে পিছন থেকে সব তলোয়ার দা ছুরি সব লইয়ে, কি একটা বাড়ি দিল ড্রাইভার, তার তার মোবাইলটা উঠে নিল, শুধু চিল্লা চিল্লি হাম গাড়ি ধর চলছে, খুলছে আমার লাশটা, আমি আসতে ধরলাম ওর হাতে ধরলাম, চুমু দিলাম, মাহফিলে গেছি এই সব সব দা দাদা যাও, একটা সেকেন্ডে সুবহানাল্লাহ
আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ নাই দুপাশে শুধুই লবণের মাঠ আর কিছু নাই যেন আসমান থেকে রব নেমে এসেছে হ্যাঁ যদি রবের হয়ে যেতাম এর পাঁচ মিনিট আগে আমি ছাত্রীদেরকে বলতেছি সবাই তসবি দাও একটু পরে ইন্টারভিউ হবে কার কার ছয় তসবি শেষ হয়েছে সব তসবি পড়তেছে আর এমন সময় দিল হানা আমার এই পকেটে তার একটা হাত আমার পকেটে তার হাতটা পকেটে ৩০,০০০ চেন এটা আটটা আসতে করে বাড়ি ফিরে গেছে টাকাটা পকেটে রয়ে গেছে কোন রাত্রে ঘটনা শুনে দিছি কালকে রাত্রে আগে হায় বুঝি নাই মালিক কত বড় বুঝি নাই এক ইচ্ছাগুলো শুনছি খালি বড়দের মুখ থেকে না আব্বাকেও নিছে অনেক এরকম মসজিদের একটা আব্বাকেও নিছিল একবার আব্বা মসজিদের মাঠ থেকে আসছিল কালিমুল্লা রিক্সা রিক্সা সহ আব্বারে নিয়ে মাঠে রেখে দিছে আপনি এনে থাকেন আমি একটু কাম আছে বুঝেন না কথা আব্বারে তো আপনি এখানে থাকেন রিক্সা শেষ মাঠে জমিনে নিয়ে আপনি একটু এখানে থাকেন আমি একটু কাম আছে হাতের ওদিকে রাস্তা ডাকাতি করতেছে 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 তো শেষ রাতে আইসা খায় মাফ করে দিন আমি একটু ডাকাতি করছিলাম আপনি গেলে তো ডাকাতি করে নিয়েছি আমি বললে দোয়া করে মাফ করে দিন আমি জানি হ্যাঁ জিকির এভাবে মানুষকে ফায়দা পৌঁছায় আপনি কই ধরেন না একটা আমি কইতে পারেন কোন লাগে কইতে আল্লাহ আমাদের এই সাথীদেরকে কবুল করেন হাই মেরে ভাই বুঝলাম না মালিককে চিনলাম না কুদরত চোখে দেখা দিতেছে চোখে হযরত মূসা আলাইহিস সালাম পাথরে না আঘাত করছিলেন একটা পাথর ঠাক করে ১২টা কুয়া চলে গেছে এইভাবে পানি উঠতেছে এইভাবে পানি উঠতেছে নহর বানায় দিছে ওই নহর থেকে নালি দিয়ে পানি নিচে চলে যায় আর ১২টা এখানে হাত দিলাম হাত দিলাম একদম হাত ঢুকে যেতেছে বালি আর বালি শুধু পানি বেরোচ্ছে فانبجست منه اثنتا عشرة عينا رب العالمين بلين موسى اي پاتور اتا مارا بارو تا پانی نهر امی جاری کر دیلا بارو تا نهر ام دا حضور کرسی حضور کرسی حضور کرسی حضور کرسی مک دوسی آئے رے کی پیو پانی نیچے بارو تا گتر আজও আসো ওই ১২টা গোত্র প্রত্যেকটা গোত্র একদিন করে পানি নেয় এই গোত্র একদিন পানি নেয় ওই গোত্র একদিন পানি নেয় এই পানি দিয়ে এদের এখনো পান করে এখনো এরা গোসল করে এখনো এদের খেত খামার সব এই পানি কি শুধু এই দুই পাড়ে খেজুর গাছ আর খেজুর গাছ আর ছোট্ট ছোট বস্তি ওই ১২ গোত্রের বস্তি তো রব কোরআন যা বলছে সব দেখা ওই মেয়েরা মুসার সময় মেয়েরা যাচ্ছিল হাজরে মুসার সামনে সামনে মুসার গেলেন গিয়ে এত ব্যাপার একটা কুয়া এরকম একটা পাথর চাপা দিয়ে দিছে মুসা হটায়া দিছে পানি লইয়া দিছে আশ্চর্য সুবহানাল্লাহ কোরআন যেন ভাসে চোখের সামনে সুবহানাল্লাহ কোরআন যেন চোখের সামনে কি রব্বুল জবাল এই পাহাড় সেই পাহাড় এই মাথা দেখো ওই মাথা লেখা আছে আর ওই পাড়ে ইসরায়েল দেখা যায় এই ইসরায়েল দেখা যায় এই পাড়ে সুদান দেখা যায় এই এদিকে মিশর দেখা যায় তিনটা দেশ একসাথে অবস্থিত আর এখানে ওই পাহাড় কি আয় রব্বুকে রব্বে করিম জিকির করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ এখানে একটা মাদ্রাসা কায়েম করে দেন আল্লাহ এই মসজিদের দোতলাটাকে আবাদ করে দেন আল্লাহ এই মহল্লাকে পৃথিবীর শ্রেষ্ঠ মহল্লা বানায় দেন আল্লাহ জাকিরিনদের জামাত তৈয়ার করে দেন শাকিরিনদের জামাত তৈয়ার করে দেন আল্লাহ এই মসজিদে জায়গা দিয়ে যারা কবর চলে গেছে এই ঘরগুলো যারা করে দিছে আল্লাহ এদের সবাইকে আপনি কবুল করেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক
ইনশাআল্লাহ নাম এখন আযান হবে, আযান পরে জামাত হবে, যাদের ওযু নেই তারা ওযু করি, যাদের ওযু আছে বসে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি।